ঋণের শর্তের অগ্রগতি এবং অর্থনৈতিক কর্মক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সাথে আজ বৈঠক করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বৈঠকে ঋণের শর্ত অনুযায়ী যেসব সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে সে বিষয়ে তাদেরকে অবহিত করেছে বাংলাদেশ ব্যাংক। যেসব শর্ত পূরণ করা হয়নি তার কারণও ব্যাখ্যা করা হয়েছে। ঋণের দ্বিতীয় কিস্তির আগে আজ অনুষ্ঠিত হল এই বৈঠক। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানায় বাংলাদেশ ব্যাংক।